নিয়ং হাসছে আর ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপে ভাইরাল কিছু করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তে সকালবেলা ঘুম ভেঙে দেখে জাঙ্কু তার পাশেই শুয়ে আছে, তার হাতটা চেপে ধরে। জাঙ্কুকে দেখতে ঠিক বাচ্চার মতো লাগছে। তের মুখে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু হাসিটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। কিছু একটা মনে পড়তেই তের চোখ বেয়ে জল নেমে আসে। দে জাঙ্কুকে হাতটা ছাড়িয়ে সেখান থেকে নিচে নেমে যায় আর গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে জাঙ্কুকেরও ঘুম ভাঙে। পাশে থেকে দেখতে না পেয়ে সে একটু হতাশ হয়। সে এদিক ওদিক থেকে খুঁজে দেখতে লাগে, কিন্তু কোথাও পায় না। শেষে পাহারাদার কাছে জানতে পারে যে তে কোথাও একটা বেরিয়েছে। এত সকালবেলাও আবার কোথায় গেল? আচ্ছা কালও ঠিক কতটা জানতে পেরেছে আর কী বা জানতে পেরেছে? যাকে অনেক হয়েছে মুখোশের আড়ালে থাকা, এবার ও যা জানতে পেরেছে পেরেছে, আর যদি কিছু জানতে না পারে সেটা আমি নিজ দায়িত্বকে জানিয়ে দেবো। এভাবে আর থাকা যায় না, আমার তোমাকে অনেক কিছু বলার আছে তে পাখি, বলে জাঙ্কু ঘরে চলে আসে। কিছুক্ষণ বাদে তে ফিরে আসে। ঘরে এসে দেখে জাঙ্কু রেডি হচ্ছে কোথায় একটা যাওয়ার জন্য। কী ব্যাপার, সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল? তোমাকে মুক্তি দেওয়ার রাস্তা খুঁজতে। জাঙ্কু অবাক হয়ে তের দিকে তাকায়। মানে? এই কাগজটাতে সাইন করে দাও। এটা কিসের কাগজ? তুমি তো একজন ডক্টর, নিশ্চয়ই পড়াশোনা অনেকটাই জানো, আমার থেকে বেশি অবশ্যই জানো। পড়ে দেখে নাও কিসের কাগজ। জাঙ্কু তের দিকে আশ্চর্যভাবে তাকালো, তারপর কাগজটা নিয়ে পড়তে শুরু করলো। ডিভোর্স পেপার? ডিভোর্স পেপার, এটাতে সাইন করে দাও। কেন জানতে পারি? সেদিন আমি রাগের মাথায় জোর করে তোমাকে বিয়েটা করেছিলাম, তাই আজ তোমাকে সেখান থেকে মুক্ত করছি। তের কথা শুনে জাঙ্কুকের প্রচণ্ড রাগ হয়। জাঙ্কু তেকে দেয়ালে চেপে ধরে বলে, সব কিছু কি তোমার মর্জি মতো হবে? তোমার যখন ইচ্ছে হবে তুমি জোর করে আমাকে বিয়ে করবে, যখন ইচ্ছে হবে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেবে, কি মনে করো কি তুমি নিজেকে? হ্যাঁ, আমি নিজেকে কিছুই মনে করি না। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি একজন মাফিয়া কিংয়ের মেয়ে, আর কেউ একজন আমাকে বলেছিল আমার ছায়া যেন তার ছেলের ওপর কখনো না পড়ে। আর আমিও সেদিন তাকে কথা দিয়েছিলাম যে আমার ছায়া তোমার ওপর আমি কখনো পড়তে দেবো না। যদিও তখন আমি অনেকটাই ছোট ছিলাম, সব কিছু বুঝে ওঠার ক্ষমতা তখন আমার হয়নি, তবে এটুকু বুঝতে পেরেছিলাম সে চায় না আমি তোমার সামনে থাকি, আর তাকে কষ্ট দেওয়ার সাধ্য আমার ছিল না। হাজো নেই, আমার বাবা মা মারা যাওয়ার পর তাকেই আমি আমার নিজের বাবার আসনে বসিয়েছিলাম, তার কথা আমি কীভাবে ফেলি বলো? আসলে সেদিন আমি জানতাম না তুমিই সে। তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার মুখ অনেক পরিবর্তন হয়ে গেছে, তোমাকে চেনা চেনা লেগেছিল কিন্তু বুঝতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। তাকে বলে দিও যেটা করেছি ভুল করে হয়েছে, এতে আমার কোনো হাত নেই। তুমি শুধু তার উপরের কথাটাই শুনলেতে, তার মনের ভেতর ঢোকার কখনো চেষ্টাও করনি। অবশ্য তোমাকে আমি দোষ দিচ্ছি না, তখন বোঝার মতো বয়স তোমারও ছিল না আমারও ছিল না। জানোতে সেদিন যখন তোমাদের থেকে আমাকে নিয়ে বাবা দূরে চলে গেল, বাবা ভালো ছিল না, বাবা তো এটা করতেই চায়নি, মানে বাবাকে দিয়ে এটা করানো হয়েছিল। মানে? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর আমি বাবার সাথে ঠিক মতো কথা বলতাম না, কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। বাবাকে দেখলে আমার অসম্ভব রাগ হতো, কারণ সে আমার থেকে আমার তে পাখিকে কেড়ে নিয়েছিল, আমি সেটাই ভাবতাম। কিন্তু একদিন হঠাৎ মাঝরাতে বাবাকে কাঁদতে শুনি, বাবার ঘরের দিকে যেতে দেখতে পাই বাবা আমাদের চারজনের ছবিকে বুকে আগলে ধরে কান্না করছে। তার এই কান্নার অর্থ আমি বুঝতে পারিনি। আস্তে আস্তে বাবার পিছনে গিয়ে দাঁড়াই, তাকে জিজ্ঞাসা করি সে কাঁদছে কেন। সে আমাকে বলতে চায়নি, ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তুমি তো জানো আমি বরাবরই একটু জেদি, যে ছোট থেকেই আমার জেদের কাছে সবাই হার মেনে এসেছে। আমি যেটা করব বলে মনে করি আমি সেটা করেই ছাড়ি, তাই সেদিন বাবাকেও আমার জেদের কাছে হার মানতে হয়েছিল। আর তখনই আমি জানতে পারি যারা তোমার মা বাবাকে খুন করেছিল তারাই বাবাকে হুমকি দিয়েছিল তোমাদেরকে তার থেকে দূরে করে দিতে। বাবা যদি সেটা না করতো তাহলে তারা হুমকি দিয়েছিল তারা তোমাদেরকে মেরে ফেলবে, সাথে আমাকেও। বাবা জানতো তারা কতটা ভয়ঙ্কর, তারা এটা বলছে সেটা তারা করতেই পারে। আসলে আঙ্কেলের সমস্ত সম্পত্তির মালিক তুমি আর সুগাদাই ছিলে, আর যারা আঙ্কেল আর আন্টিকে মেরে ফেলেছিল তাদের মূল উদ্দেশ্যই ছিল তোমাদের সম্পত্তি, কিন্তু তোমরা যদি সেখানে থাকতে তাহলে তাদের পক্ষে সেটা নেওয়া খুব অসম্ভব হয়ে যেত।
তাই বাবার হাত দিয়ে তারা তোমাদেরকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, আর তারা সেটাতে সফলও হয়েছিল। তিয়ে তো জাংকুকের কথা শুনে অবাক হয়ে যায়। বাবা তোমাদেরকে আমেরিকা পাঠিয়ে দেয়, কিন্তু বাবা সব সময় তোমাদের খবর রেখেছে। বাবার কাছ থেকে সমস্ত সত্যিটা জানার পরে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না তাদেরকে আমি শাস্তি দিতে পারছি, যারা আমার ছোটবেলাটা নষ্ট করে দিয়েছে, আমার কাছ থেকে আমার আপন জনদের কেড়ে নিয়েছে, ততদিন আমার শান্তি নেই। আর সেই জেদকে সাথে করে নিয়েই আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, কিন্তু তোমাদের কাছে পৌঁছতে পারিনি। বড় হয়ে যখন আমি আমেরিকা গিয়ে তোমাদের খোঁজ করলাম, তখন জানতে পারলাম তোমরা সেই স্থান ত্যাগ করেছো। আর ইতিমধ্যে বাবাও হৃদরোগে মারা গিয়েছিলেন। জাংকুকের বাবা জেহোপের মারা যাওয়ার কথাটা শুনে তে যেন আকাশ থেকে পড়ল, তে চোখে জল টলমল করতে লাগলো। আমি তোমাদের পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। আমি ভাবতে পারিনি তোমরা আবার এদেশে ফিরে এসেছো। এক মাস আগে তুমি যখন আমাদের কলেজে পারফরমেন্স করতে গেলে, তখন আমি তোমার পারফরমেন্স শুনেছিলাম। তখন আমি সেখানেই ছিলাম, যদিও আমি জানতাম না তুমিই আমার সেই তে পাখি। বড় হওয়ার সাথে সাথে তোমারও অনেক পরিবর্তন এসেছে। দেখো, আমরা একই শহরে ছিলাম, কিন্তু কেউ কাউকে চিনতামই না। কিন্তু তুমি যখন আমাদের অতি পরিচিত সেই গানটি গাইলে, তখন আর আমার বুঝতে বাকি রইল না এটা আমার সেই তে পাখি। তারপর সুগার সাথে দেখা হয়। সুগাকে আমি নিজের পরিচয় দিতে সুগা আমাকে সবটা খুলে বলে। আমি জানতাম আমি যদি নিজে এসে তোমার কাছে ধরা দিতাম, তুমি কখনো আমাকে মেনে নিতে না, তাই জন্য এত কিছু আমাকে করতে হলো। আর এর পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল, যাদেরকে মারার উদ্দেশ্যে তুমি লেডি মাফিয়া হয়েছ, তারাও তোমাকেই খুঁজছিল। তারা আমাকেও খুব ভালো করে চিনত, আর তাই জন্যই তারা আমার উপরে নজরও রেখেছিল। তারা জানতে পেরেছিল যে কিম নামজুনের মেয়ে তাদেরকে হন্যে হয়ে খুঁজছে তাদের মারার জন্য, কিন্তু তুমি যে সেটা হয়তো তারা জানত না। কিন্তু এক সপ্তাহ আগেই সেই মানুষটি খুন হয়েছেন। জানি সেদিন আমি তাকে গিয়েছিলাম খুন করতে, কিন্তু আমি মারার আগেই কেউ তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আফসোস একটাই, আমি নিজের হাতে তাকে মারতে পারলাম না। তাকে নিজের হাতে মারলে আমার এর প্রতিশোধ সম্পূর্ণ হতো, কিন্তু সে মাস্কের হাতে মারা পড়েছে। তাতে কি, মারা তো পড়েছে, আমাদের শত্রু তো শেষ হয়েছে। যতই হোক, ওই মাস্কে পেলে না আমি কি করবে, নিজের হাতে খুন করব। তাই বুঝি জাংকুক ড্রয়ার থেকে বন্দুকটা বার করে তের হাতে দিল। তে অবাক হয়ে যায় জাংকুকের এমন কাণ্ডে। এটা আমাকে কেন দিচ্ছ, তুমি তো বললে তাকে সামনে পেলে তুমি তাকে খুন করবে। করো খুন, তোমার হাতে মরতে এই মাস্ক রাজি। তে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। তার মানে তুমি? আমি মাস্ক। সমাজের চোখে আমি একজন ডক্টর হলেও এই প্রতিশোধের আগুন আমারও ছিল, তাই সেভাবেই নিজেকে আমি গড়ে তুলেছি। 5টা বছর ধরে আমি সমানে তাদেরকে খুঁজে গেছি, আর অবশেষে 1 সপ্তাহ আগে তাদেরকে শেষ করেছি, একদম গোড়া থেকে শিকড় উপড়ে ফেলে দিয়েছি। তে এখনো বিশ্বাস করতে পারছে না। এই মাস্কের নাম সে অনেক শুনেছে, কিন্তু তার সেই চিরপরিচিত তার ছোটবেলার খেলার সাথী কুকি, তার ভালোবাসার মানুষ, সে যে সেই মাস্ক, সেটা ভাবতেও পারেনি। কি হলো, এভাবে তাকিয়ে কেন আছো? মারো আমায়, কিন্তু কোনটা আগে করবে? তুমি আগে আমাকে ডিভোর্স দেবে না আগে গুলি করবে? এক কাজ করো, ডিভোর্সটা আগে সেরে দাও, তারপরেই না হয় গুলি করে মেরে দিও। আর এমনিতেও তোমাকে ডিভোর্স দিলে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো, কারণ আমার কাছে আমার এই পুরো পৃথিবীটা হলো আমার তে পাখি। সেই যদি আমাকে ছেড়ে যায়, তাহলে এ প্রাণ রেখে লাভ কি? জাংকুকের কথা শুনে তে চোখ দিয়ে সমানে জল পড়ছে। এত বছর ধরে সে এই ভালোবাসার অনুভূতিগুলোকে বুকের মধ্যে চেপে ধরে রেখেছিল। সেই ছোট্ট বেলা থেকে সে জাংকুককে ভালোবাসে, যবে থেকে সে ভালোবাসার মানে বুঝতে পেরেছে। তে তখন মাত্র 10 বছর বয়স, আর জাংকুকের 14। তখন থেকেই জাংকুক তেকে বউ বলে ডাকত, আর সবসময় বলতো বড় হলে তোকে আমি বিয়ে করব। আর যে হোক, তার এই কথাটা শুনে সমানে হাসত, কারণ সেও তেকে নিজের বৌমা হিসাবেই দেখতেন। সে নামজনকে কথা দিয়েছিল তেকে চিরদিন আগলে রাখবে। হ্যাঁ, হয়তো একটা সময় তেকে বাঁচানোর জন্য নিজের থেকে তেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে সবসময় নজরে নজরেই রেখেছিলেন, সকলের চোখের আড়াল থেকে। তে আর নিজেকে ধরে রাখতে পারে না, দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে, জাংকুকও তেকে জড়িয়ে ধরে। এত বছর পর একে অপরকে পেয়ে তারা অনেক খুশি,
জাংকুক এতদিন বারবার চেয়েছে তেকে জড়িয়ে ধরতে, কিন্তু সে নিজেও নিজেকে প্রতিজ্ঞা করেছিল যতদিন না সে প্রতিশোধ নিতে পারবে ততদিন সে তের কাছে ধরা দেবে না। প্রতি রাতে তে বেরিয়ে যাওয়ার পরই জাংকুকও বেরিয়ে যেত, যেটা তে কখনো জানতেও পারেনি। আবার তে ফেরার আগেই সে ফিরে আসতো। আরে পাগলি, কাঁদছিস কেন? এত বছর পর তোকে আমি পেয়েছি, তোর চোখের জল দেখবো বলে? এখন তো শুধু ভালোবাসবো তোকে, অনেক ভালোবাসবো পাগলি। এত বছরের ভালোবাসা জমিয়ে রেখেছি তোর জন্য, প্রত্যেকটা অনুভূতিকে নিজের মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়েছিলাম যে তোর সামনে এলে সিন্ধুকের তালা খুলে সবকিছু উজাড় করে দেব। আর আজ কেঁদে সেসব নষ্ট করবি? কখনো না। জাংকুক তেকে সোজা করে দাঁড় করায়, তের মুখটা আগলে ধরে জাংকুক তের কপালে একটা চুমু দেয়, তারপর তের গালে। তের চোখ বন্ধ করে আছে, সেও এত বছর অপেক্ষা করেছে এই অনুভূতিগুলোর জন্য। আজ এত বছর পর তোকে আমার কাছে পেয়েছি, জোর করে হলো, এখন আমি তোর স্বামী, তুই আমাকে জোর করেই বিয়ে করেছিস তোর নিজের ইচ্ছায়। এতদিন আমি তোকে দূরে দূরে রেখেছি, কিন্তু আজ সেই রাতের প্রতিশোধ আমি নেব। তুই অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়, কোন রাতের, কেন ভুলে গেছো? সে রাতে তুমি আমার বস্ত্র হরণ করতে চেয়েছিলে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছিলে, এবার আমার প্রতিশোধ নেয়ার পালা, বলে জাংকুক তের ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরে আর আবেশে শুষে নিতে থাকে তার ঠোঁটের সুমিষ্ট স্বাদ। আর আস্তে আস্তে গভীর হতে থাকে তাদের ভালোবাসা। সারা রাত তাদের মধ্যে এই ভালোবাসার খেলা চলতে থাকে। এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে শুয়ে পড়ে। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমার কিন্তু সেই বোকা ননসেন্সটাকেই পছন্দ, এই ড্যাডি জাংকুককে নয়। আমি তো সারা জীবন আমার তে পাখির কাছে বোকা আর ননসেন্সই, তবে আমার ভালোবাসার কাছে একটু এত ড্যাডি তো আমাকে হতেই হবে, বলে জাংকুক আবার তে ঠোঁটে একটা কামড় দেয় আর আবার মেতে ওঠে ভালোবাসার খেলায়। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিয়ম